প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে ঘেরা আর টয় ট্রেনের সুন্দর দৃশ্যকে সাজানো। এরই মধ্যে ঠান্ডার অনুভূতিতে ভরা পাহাড়ের রানী দার্জিলিংকে টাটা বলে আমরা যাচ্ছি আরেকটা সুন্দর জায়গা, যার নাম সিকিমের রাজধানী গ্যাংটক। আজকে আমাদের ব্লগটা থাকবে দার্জিলিং থেকে গ্যাংটকের জার্নি। চলুন আজকের জার্নি শুরু করি আর এই প্রাকৃতিক সৌন্দর্যের আনন্দ উপভোগ করি। আজকে আমরা জার্নিটা শুরু হয়েছিল হোটেল থেকে, তারপর আমরা চক বাজার থেকে গ্যাংটক যাওয়ার জন্য শেয়ার ট্যাক্সি বুক করলাম 400 টাকা পার পার্সন করে। দার্জিলিং থেকে গ্যাংটকের এই 4 ঘন্টার জার্নিতে রিফ্রেশমেন্টের জন্য এই শেয়ার ট্যাক্সি একটা জায়গায় দাঁড়ায়। ওয়েদারটা পরিষ্কার ছিল, চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যের আর নীল আকাশের ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছিল। রেস্টুরেন্টের পেছন দিয়ে পাহাড়ের খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। দার্জিলিং থেকে গ্যাংটক যাওয়ার রাস্তাটা ঠিকঠাকই ছিল। লাঞ্চ করার পর আমরা আবার জার্নি শুরু করলাম তিস্তা নদীর সাথে সাথে গ্যাংটকের দিকে। গ্যাংটক যাওয়ার পথে 2টা নদী পড়ে, তিস্তা আর রাঙ্গত। গ্যাংটকের যত কাছে যাচ্ছিলাম একটা জিনিস লক্ষ্য করলাম, দার্জিলিং এ যতটুকু ঠান্ডা লাগছিল আমাদের, এর থেকে অনেকটা কম ঠান্ডা লাগছিল গ্যাংটকের দিকে। দেখা করতে করতে এসে পৌঁছলো গ্যাংটকের কাছে দেবরালি স্ট্যান্ডে। ট্যাক্সি থেকে আমরা গ্যাংটকের দেবরালি স্ট্যান্ডে নামার পর আবার 200 টাকায় ট্যাক্সি করে আমরা চলে যাই এমজি মার্কেটের কাছে, যেখানে আমাদের হোটেল বুক ছিল। হোটেলে আসার পর শরীরটা খুব টায়ার্ড ছিল, তাই আর কিছু ভিডিও রেকর্ডিং করিনি। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আরও একটা নিউ ব্লগ নিয়ে। নমস্কার।